السلام عليكم ورحمة الله وبركاته. أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الحمد للہ بیکتی کو تو بے فرض جدیو داوت دھاگی بک فرضے کفایا فرض, فرض آئین <تصفح> সকল মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন ত্রুটি বিচ্ছুতি সমাজের সংশোধনের জন্য কিছু সংখ্যক লোক দাওয়াতের কাজ করলে অবশিষ্ট লোক রেহাই পেয়ে যাবেন কিন্তু যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে পাপের মাত্রা বেড়ে যাবে মানুষ অন্যায় কাজে দিকে মানুষের প্রবণতা বাড়বে তখন প্রতিটি মানুষের জন্য দাওয়াত দেওয়াটা অত্যন্ত ফরজরঙ্গাবাদের এই নতুন ভবন ইকরা দাওয়াত সেন্টার নিজস্ব ভবন আল্লাহ তালা কখন কাকে কোন জিনিসের মালিক বানান আল্লাহ রব্ল ভালোই জানেন সব কিছুর ফয়সালা তার উপরে আজকে আবার তবদির নিয়ে আলোচনা এই নতুন ভবনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন বিগত সময়গুলিতে সময় সময়সমূহে যেমন যখন মানুষ বেশি বেশি অন্যায় লিপ্ত হয় তখন আমি আই কেরাম আলি হম সাল্লা প্রেরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহল ইসলাম সর্বশেষ নবী এবং তার দায়িত্ব তার চলে যাওয়ার পরে দায়িত্ব ওলামাইকেরামের উপরে বর্তেছে আমরা আলেম বলতে আমাদের দেশে ধারণা মাদ্রাসায় খারেক হতে হবে এটা একটা ভুল ধারণা এটা একটা ট্র্যাডিশনাল বিষয় যে মাদ্রাসায় পড়ে নির্দিষ্ট একটা বছর তাতে অবস্থান করে শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করে বাইরে আসবে আর লোকেরা তাকে আলেম বলবে এটা শরীয়তের পরিভাষা নয় দিন আল্লাহ রব্বুল আলমিন যে পাঁচটা প্রশ্ন করবেন তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন আছে মা যা আমিল আলিমা আলিম প্রত্যেক ব্যক্তি যা জেনেছে তা কতটা মেনেছে যার যতটুকু যে বিষয়ে জ্ঞান আছে সে সে বিষয়ে ততটুকু আলেম অবশ্যই যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলতে আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করেছেন ওয়ালা তাকফু বিমা আলাইসা লাকা বিইলম ইন আস-সামা ওয়াল-বাসার ওযাল কান আনহু মাসুলা যে বিষয় তোমার জ্ঞান নেই তুমি তার পিছনে পড়ো না নিশ্চয় শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং বুদ্ধি বিচার বোধ শক্তি সম্পর্কে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন যে বা লেগু আর নি ওয়ালাও একটি আয়াত জানা থাকলেও লোকেদের কাছে তা পৌঁছে দাও সুতরাং তারই অঙ্গ হিসাবে আজকে এই দাওয়া সেন্টারে এই আলোচনা চক্র আল্লাহ রব্বুর আলমিন আমাদের উপস্থিতিকে কবল করে নেন এবং আমাদের দ্বারা ওই সমস্ত কথা আলোচনা করার তৌফিক দেন যে সমস্ত কথা আলোচনা করলে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হবেন এমন কথা বলা হতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিরত রাখেন যে কথা বললে আল্লাহ রবুল আলমিন অসন্তুষ্ট হবেন আল্লাহ তুরা নাহলে ছত্রিশ নম্বর আয়াতে বলছেন যে প্রত্যেকটা জনজাতির মধ্যে আমি করে রসুল পাঠিয়েছি এটা বলার জন্য আনি আবুদুল্লাহ বস্তানি বুত যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে বাঁচো শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী ব্যক্তি কোরআন এবং সহি সীমাকে যে লঙ্ঘন করে দলিলকে যে লঙ্ঘন করে বা দলিল লঙ্ঘন করে যার কথা মানা হয় তাকেই তাগত বলা হয় কুল্লো মা অাহি তা আলা ফাহবর তাগত আল্লাহ ব্যতীত অন্য কাউর দাসত্ব করা দলিল বহির্ভূত পন্থায় এটাই হচ্ছে তাগত আল্লাহ এ বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ আলাহ তৌহিদ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ব্যতীত যা ব্যতীত কোনো মানুষ যতই ভালো ইবাদত করুক না কেন তার ইবাদত আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে গৃহীত হবে না আল্লাহ আল্লাহতালা মক্কার তাবড় তাবর নেতা যারা বিশ্বের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মসজিদ যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাতের স্বভাব পাওয়া যায় সেই মসজিদের তত্ত্বাবধানকারী আবু জহেল আবুল্লাহাব এবং অন্যান্য তার সাথী সঙ্গীদেরকে লক্ষ্য করে বলেছেন আজ আল তুম শেকায়ত হাজ ওয়া ইমারত আল মসজিদ আল হারাম কমান আমিল্লাহিবলিয়া আখির হাজিদেরকে পানি পান করানো করানো এবং মসজিদের মসজিদকে আবাদ যারা করছো তোমরা যারা করছো এই ভালো কাজগুলোকে ওই লোকেদের সাথে কেন তুলনা করছো তারা কি তাদেরকে তোমরা সমান হতে পারো যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট যে আলমিনের ভাবে তাদের ইমান ছিল না সে কারণে আল্লাহ রাবুল আলমিন তাদের ভালো কাজকে গ্রহণ করেননি আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে বহু মানুষ বহু ভালো কাজ করছে তাদের প্রত্যেকটা কাজ আল্লাহর নীতি অনুযায়ী আমাইয়া আমেল মিসকয়ে জরিন খই রহিয়রা অমাইয়া আমেল মিসকয়লা জরাতিন শর র যে যতটুকু ভালো কাজ করবে এবং যে যতটুকু মন্দ কাজ করবে কেয়া মধ্যে সে দেখতে পাবে সবকে দেখাবে তুমি এই ভালো কাজ করেছ আর তারপরে যারা ভালো কাজ করেনি কোরআন এবং সেই সন্ধ্যা মোতাবেক কাজ করেনি তাদের ভালো কাজের পাহাড় থাকতে পারে কিন্তু ইমানে দুর্বলতা থাকলে আল্লাহ পাক নিজে বলছেন ও কাদিম না এলা মা কাদিম না এলা মা কান মা সৌরা। তাদের প্রত্যেকটা আমলকে আমি শান্তে নিয়ে আসবো এবং তাদেরকে দেখাবো আর তারপরে সেগুলোকে আমি ধুলুকোনায় পরিণত করে দেব কোনো ভালো কাজ কাজে আসবে না সঠিক ইমান ব্যতীত সঠিক ইমান এর মধ্যে আপনারা জানেন যে তৌহিদ তিন প্রকার তৌহিদে রুবিয়ত তৌহিদে উলুহিয়ত তৌহিদুল আসমা ও সিফাত তৌহিদ রবুবিয়তের গুরুত্বপূর্ণ অংশ যে পৃথিবীর যা কিছু দেখছে আবার সবই আল্লাহ তালা সৃষ্টি এই সৃষ্টিতে কোনো ব্যক্তি শরিক নেই কোনো ব্যক্তি শরীর কেউ কোনো কাজ করেনি অল্লাহম সুরা সৃষ্টি আর তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি সুতরাং পৃথিবীর যা কিছু দেখছি মানুষের এতে ভূমিকা নাই মানুষ শুধু অ্যাসেম্বল করছে আল্লাহ তালা সৃষ্টি থেকে আর নতুন কোনো জিনিস যে তৈরি করছে আল্লাহ পাকর রাত নিজে সুরা নাহলে বলছেন আল খাই বেগ হামির কাবু হবা জিনা আলমুন ঘোড়া গাধা খচ্চর এগুলো সৃষ্টি করেছে তোমাদেরকে বাহন হিসেবে ব্যবহার করবে এবং এমন এমন বাহন আমি সৃষ্টি করব যা তোমরা জানো না সুতরাং মানুষের দ্বারা আল্লাহ বাকরবদের অ্যাসেম্বল করে নতুন নতুন বাহন তৈরি করাচ্ছেন মাত্র কিন্তু মূল স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব বোলা আরমিন আমাদের প্রতিপালনের ব্যাপারে রুজির ব্যাপারে আল্লাহ বাকরব যা টোটাল নিয়ন্ত্রণ বলে আর মিন দোন ইল্লাহী আরুন ই মাছ দা খোলা কুমিনা আর আমলাহন সেরকম ফিস্তামা আবার ইতু নি বিকিতা বিমিন কাবলে হাদা আবার সারাদি মিনি মিল ইনকুন্তম আল্লাহ বকরাবিজাত বলছে যে যারা আল্লাহ ব্যতীত যে তাদের আহ্বান জানাচ্ছ এরা দুনিয়ার কিছু সৃষ্টি করেছে কিংবা আকাশ সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে যদি তোমাদের ব্যাপারে সন্দেহ থাকে তো কোনো দলিল নিয়ে এসো গ্রহণযোগ্য কোনো প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ বকরাবিজাতের সারা সৃষ্টিজীবীকে প্রতিপালন এবং পৃথিবীর সম্পূর্ণ সৃষ্টির ব্যাপারে আল্লাহ বকরাবিজাতের কোনো দ্বিতীয় ব্যক্তি এতে কোনো অংশীদার নেই দ্বিতীয় হচ্ছে তৌহিদে উপাসনা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনেরই করতে হবে অন্য কাউকে করা যাবে না এর মধ্যে বিনয়ী হওয়া দণ্ডায়মান হওয়া কোনো কিছু চাওয়া আশঙ্কা করা সব আল্লাহ রাবুল আলমিনের জন্য নির্ধারিত কোনো মানুষের কাছে আমরা যেটা চাই সেটা তার কাছে সে মা তার কাছে যে টাকা কটা আছে তার মালিক বলে চাই এ নয় যে সে তার কাছে যা নাই তা দিতে পারবে আল্লাহাল বিবিদের আবদার পূরণ করতে পারেননি হ্যাঁ এক মাস বিবিদের আবদার পূরণ করতে না পেরে দুঃখে এক মাস তিনি অবকাশ নিয়েছিলেন বিবিদের কাছে থাকবেন না যাকে ঈশ্বরীয়তের পরিভাষায় বলে ইলা হয় ও বেকার দৌড়ালেন ওমার দৌড়ালেন যে কি ব্যাপার আল্লাহ কি বিবিদেরকে ছেড়ে দিয়েছেন হ্যাঁ গিয়ে আল্লাহলকে জিজ্ঞাসা করছেন আবর রদিয়াল আল্লাহ হতে আলহন উমার আল্লাহ হতে আল্লাহ আল্লাহ আপনি বিবেদেরকে তালাক না আল্লাহ বলছেন যে আমার কাছে যা নাই তা চাইছে আমি দেবো কোথেকে তাহলে বুঝা গেল যে আল্লাহ রসুল্লাহ ভাই আলহিস ইসলাম নিজের জীবদ্দশায় যা নাই তা দিতে পারেননি সুতরাং পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না আমরা চাওয়া পাওয়া উপাসনা সেজদা করা রুকু করা এটা আল্লাহ রবুল্লা আলমীর জন্য নির্দিষ্ট সুতরাং আল্লাহ রবুল আলমিনেরই এবাদত করতে হবে ওমা ওমিরু ই আবুদুল্লাহ আ সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের এবাদত করতে হবে এটা তৌহিদে তৌহিদে উলুহিয়াত বলছে ইয়াকানা আব্দিম তৃতীয় হচ্ছে তৌহিদুল আসমা বা সিফাত তৌহিদুল আসমা আসেফাতর অর্থ হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন নিজের জন্য যে নাম গ্রহণ করেছেন সেগুলোকে সেভাবেই মেনে নেওয়া এবং নিজের জন্য যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলোকে সেভাবে মেনে নেওয়া তার ব্যাখ্যা না করা তার তাবিল না করা তাকে হু বহু মেনে নেওয়া তৌহিদুল আসমা আসে এবং নতুন করে আল্লাহ তালার কোনো নাম না রাখা কেন আলিল্লাহ আসমাউল হসনা আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন যে যারা আল্লাহর নাম বিকৃত করে বা নতুন কোনো নামকরণ করে এরা হচ্ছে মূলহিদ বিকৃতকারী হ্যাঁ এদেরকে তাদের শাস্তি দেবে আমাদের দেশে প্রচলিত একটা শব্দ আছে খোদা এই খুদা বলা যাবে না কেননা কোরআন এবং সৈয়াদিসে কোথাও খোদা শব্দ নাই খোদা একটা ফার্সি শব্দ যার মানে হচ্ছে খুদ আ যার হিন সংস্কৃত শব্দ হচ্ছে স্বয়ম্ভু স্বয়ং যিনি এসেছেন স্বয়ং যিনি এসেছেন মানে আগে ছিলেন না কিন্তু আল্লাহ এর অর্থ হচ্ছে যে তিনি এসেছেন ছিলেন না পূর্বে এ নামটা শিরকের নাম এটা বলা যাবে না আমাদের দেশে ব্যাপক ব্যাপক হারে প্রচলন আছে বিশেষ করে উর্দু ভাষীরা ব্যবহার করে আমাদের দেশে আস্তে আস্তে ধীরে ধীরেই করেছে এক খাদিস সেই রসুল কালসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহ আব্দুকা আব্দা আবদিকা আবনু আমাতিকা হ্যাঁ

কিংবা কিতাবে অবতীর্ণ করেছ কিংবা কোনো নবীকে শিক্ষা দিয়েছ হ্যাঁ কিংবা তুমি নিজের কাছে নিজের কাছে গোপন রেখেছ বান্দাকে প্রকাশ করে নি ওই সমস্ত নাম নিয়ে তোমার কাছে আহ্বান জানাচ্ছি তাহলে বোঝা গেল ওই হাদিস থেকে যে আল্লাহ তালা নিজের নাম আল্লাহ রেখেছেন এবং গুণবাচক কিছু নাম আছেন সেই নাম দিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনকে আহ্বান জানাতে হবে এর এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে সমস্ত গুণাবলী আছে কোরআন এবং সেই হাদিসে বর্ণিত সেগুলোকে সেভাবেই গ্রহণ করতে হবে সেভাবে ব্যাখ্যা করতে হবে যেমন আল্লাহ রাবুল আলমিন নিজের জন্য চেহারার উল্লেখ করেছেন কোরআন কুল্লোমান চেহারা আল্লাহ তালার আছে এটা আপনাকে ইমান আনতে হবে কিন্তু চেহারা কেমন এই তুলনা টানা যাবে না লেইসা কামিস সৈয়ুল ওহসামাসী লেইসা কমিস সৈন ওহব সামিল বাসী আল্লাহ তালা বলছেন যে তার মতো কোনো জিনিস নাই তার মানে তিনি নিজের মতো সুরা সুরাতে আল্লাহ ক্যামিস আল্লাহর মতো কোনো জিনিস নেই তাহলে কোনো জিনিসের সাথে তুলনা যা টানা যাবে না কিন্তু আমাদের দেশে আল্লাহ তালার এই সিফাতগুলোকে নিয়ে দুভাগে বিভক্ত এমনকি আমাদের দেশে আহলহাদিস রাও সিংহভাগ তাদের কোনো ধারণা নেই যে আল্লাহ বকরাবের সেফাত এবং গুণাবলি সম্পর্কে কোনো প্রকার তাবিল এবং ব্যাখ্যা করা যাবে না যেমন আমাদের দেশে আমরা পারিপার্শ্বিক লোকেদের সাথে থেকে বা কিছু থেকে আমরা অভ্যস্ত যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই ভাষাটা একদম কথা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিজে বলছেন আর রহমান আল্লাহ আরশেষ তবা আর সে তিনি সমাসীন হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা আকাশ পাতার সৃষ্টি করে সোম আল আস তিনি আকাশে বিরাজমান এই ধরনের প্রচুর আয়াত এসেছে কিন্তু আমরা সর্বত্র বিরাজমান আল্লাহ রবুল্লা আলমিনকে যারা বলি তারা প্রকাশ্য কোরআন এবং সেই সন্ন্যা বিরোধী কথা বলছে সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গাতে আছে পায়খানাতেও আছে বেশ আছে বাজারেও আছে নাপাক আছে আল্লাহ তালার সানের খিলাপ আল্লাহ তালার সম্মানের খেলাফ আল্লাহ তালার মর্যাদার খেলাফ যে তিনি সব জায়গায় থাকবেন এটাই তো যে তিনি আল্লাহ তালার একটা সিফাত এবং বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সকলের ঊর্ধ্বে থাকবেন এটাই তো স্বাভাবিক কথা যে কোনো বিচারপতি সকলের উপরে থাকেন হ্যাঁ যে কোনো বড়ো মানুষ সকলের উপরে থাকেন বড়ো মানুষকে দেখে সকল নিচে বসে তা আল্লাহ রাবোলা আলমিন এ নয় সব জায়গা আছে একটা আমি এই তকদির সম্পর্কে আপনাদেরকে বলবো আমি খুব শর্টে সারছি একটা বিশেষ উদ্দেশ্যে সেটা পরে বলবো এগুলো বলার পরেই আমি তকদির কথাটা ইনশাআল্লাহ আলোচনা করবো ব্যাপারটা যেটা হচ্ছে যে বলছে আমরা আল্লাহ তালার জাত হচ্ছে ওয়াসীম যুক্তিটা দেখেন আল্লাহ তালার জাত হচ্ছে ওয়াসিম অনন্ত ওয়াসিম ও প্রেমময় তুমি আল্লাহ তালার জাত হচ্ছে ওয়াসিম আর আল্লাহ তালা বলছে কুরসিতে বসে আছে তা কুরসি বা চেয়ার হচ্ছে সাসিম সত্তা আর একটা লিমিটেশন আছে এখান থেকে এখান থেকে চেয়ার চেয়ার এমন নয় যে মানে গোটা দুনিয়া বড়ো তাহলে অসীম সত্তা সসীম সত্তায় কি করে বসে সুতরাং এটা ঠিক নয় কুরসি বাচ্চা আর আল্লাহ তালা নিজের কুর্সি সম্পর্কে কুর্সির পায়াগুলো সম্পর্কে নিজে বলছেন কুর্সি বলা হয় সিংহাসন আল্লাহ যে আর্স ওকে সিংহাসন অর্থ করা যাবে না ওকে আর বলে ব্যবহার করা উচিত আল্লাহ তালার আর্সের যে পায়াগুলো আছে ফ্রেস্তা মণ্ডলী যাকে ধরে আছেন তার পায়াগুলি আকাশ পাতালকে বেষ্টন করে আছে সারা পৃথিবী আল্লাহ তালার পায়ার হ্যাঁ আর এই ধরনের লোকেরা বিশেষ করে দেওবান্দি এরা বলছে যে আল্লাহ জাত হচ্ছে অসীম চেয়ার হচ্ছে একটা সসীম সত্তা লিমিটেড এরিয়া এতে আল্লাহ তার অবস্থান নেয় আল্লাহ তালা কোথায় আছেন তাহলে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আর আছে মমিনের হৃদয়ে মমিনের হৃদয়ে এক জায়গা দুটো বিপরীতমুখী কথা একটা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বোত্ত আছে আবার যখন বিতর্কে তখন বলছে হৃদয় আছে তো হৃদয়টা মমিনের কি অসীম সত্তা যে সসীম সত্তা এখানে চলে আসবে যখনই কোনো মানুষ দলিল বহির্ভূত কথা বলবে তখনই ও পাকে পড়ে যাবে যেদিকে যাবে গাদে পড়বে এ হচ্ছে কথা সেজন্য দলিল বহির্ভূত কোনো কথা বলা উচিত নয় আল্লাহ তালা আরও সে আছেন এবং তিনি সেখান থেকে সমস্ত কিছু নজর রাখছেন আল্লাহ তালা হাসেন আল্লাহ তালা দৌড়ান আল্লাহ তালা কাছ থেকে নেমে আসেন আবার উঠে যান এ সমস্ত আয়াত পরামাইদের প্রচুর আছে সেগুলো বর্ণনা করা যেতে পারে কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে সংক্ষিপ্ত করতে যাচ্ছি সুতরাং আল্লাহ তালা কোরআন এবং শহীস যে সমস্ত নবীর মাধ্যমে যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন সেগুলোকে আমাদেরকে হুবহু বিনা বিকৃতিতে বিনা ব্যাখ্যাতে সেগুলোকে মেনে নিতে হবে এবং ক্যাস অর্থাৎ তুলনা টানা যাবে না অমুকের মতো তমুকের মতো মানুষ দুনিয়াতে যখন হাতির পা আছে হাতির পা আছে কোনো মানুষকে ভাবে যে হাতির পা মানুষের পায়ের মতো এটা তো ভাবে না তো আল্লাহর ব্যাপারে কেন ভাববে যে মানে আল্লাহর পা মানুষের পা মতো না কিসের মতো না হাতির মতো পাগলের মতো আল্লাহর পা আল্লাহর মতো আমরা দেখিনি বলতে পারছি না আল্লাহ নিজে বর্ণনা করেনি যে আমার পা কেমন সেই জন্য আমরা বলতে পারছি না এটা বিশ্বাস করতো যে আল্লাহর পা আছে আল্লাহ পায়ের পেন্ডলির কথা উল্লেখ করেছেন হ্যাঁ আল্লাহ মায়ু সব আনসা পইয়া এলা সুজুদ এবং সোহী হাদিসে আছে যে আল্লাহ রব্লাহ আলামিন যখন জাহান নামিরা বলবে হাল বিম মসজিদ আল্লাহ তার পা ভরিদ বলে কথ কথ কাত কথ বখারি হাদিস হ্যাঁ আর নয় আর নয় আর নয় তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাহালার পা আছে কিন্তু পা কেমন হাত কেমন আমরা তা বলতে পারবো না কেননা আল্লাহ নিজে বর্ণনা করেননি রসুল সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম নিজে বর্ণা করেননি সুতরাং যেমন বর্ণনা করা মাইন্দা আছে ঠিক সেই ভাবনা আমরা মেনে নেব আল্লাহ তাহালার একটা নাম হচ্ছে আল্লাহ তালা কোরআমে দেয় যে ইদব্বিরুল আমর মোদাব্বিরুল আমর তিনি সমস্ত কিছু বিষয়টাকে নিয়ন্ত্রণ করেন আমাদের পৃথিবীতে যা কিছু ঘটছে তার নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ তালা প্রথমে বলে রাখা ভালো যে আল্লাহ রাব্বুল আলমিনের যে গুণ তার মধ্যে একটা হচ্ছে ভবিষ্যতের খবর জানা এটা মানুষের নেই একদম টোটালি মানুষের জন্য এটাকে অফ করে দিচ্ছেন আল্লাহ তালা আমরা সময়কে তিন ভাগে ভাগ করি যদিও যারা দার্শনিক তাদের মধ্যে সময়ের ভাগ দ্বন্দ্ব আছে সময়কে দুভাগে ভাগ করে সময় দুভাগে ভাগ করতেই তার ভবিষ্যৎ বর্তমান বলে কোনো সময়ই নেই কিছু কিছু দার্শনিকদের মতভেদ আছে যে দৌড় বর্তমান বলে কোনো সময় নেই আপনিও আপনাকে যদি বর্তমানের স্থিতিকাল আমি জানাই তা আপনি নিজেও বলবেন যে বর্তমান কোনো সময়ই নয় যেমন ধরেন উদাহরণস্বরূপ এখন ছটা বেজে বিশ সেকেন্ড হয়েছে তো বিশ সেকেন্ডটা বর্তমান উনিশ সেকেন্ডটা অতীত একুশ সেকেন্ডটা ভবিষ্যৎ নাকি তাই তো বলতে হবে ভাগ করতে গেলে একুশ সেকেন্ডটা আসেনি ওটা ভবিষ্যৎ হ্যাঁ কুড়ি সেকেন্ডটা বর্তমান আর উনিশ সেকেন্ডটা ভবিষ্যৎ তাহলে বর্তমানের স্থিতিকাল কতটুকু সেকেন্ড কিংবা তার থেকেও কম আর আমাদের পুঁজিও এতটুকুই এক মিনিট পরে কি ঘটবে আমরা জানি না এই তো আমাদের পুঁজি মানুষের এটা পুঁজি না হলে যে সমস্ত বিভিন্ন বিমান উড়ে তা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল রুম থেকে ওখান থেকে নির্দেশ যায় ডানে যাও বামে যাও ওদিক থেকে আসে ইত্যাদি 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 এরপরেও উড়ার দু মিনিট পরে পাখার ঝাপটা পাখার সাথে ধাক্কা লেগে বিমান ভেঙে যাবে এটা না কন্ট্রোল রুম জানতে পারছেন না পাইলট জানতে পারছেন মানুষের এই তো পুঁজি তো আল্লাহ আল্লাহবাকর আবুল ইজাদ গায়েবের খবর জানেন আল্লাহ গায়েবের খবর জানেন এখান থেকে মানে আমরা অতীতের খবর কতটুকু জানি আমরা যে কটা লোক বসে আছি ইতিহাসের কেউ পণ্ডিত থাকলে আমাকে কথা বলবেন যে আপনি অতীতের কতটুকু খবর জানেন আর বর্তমান তো বুঝতেই পাচ্ছেন তার সময়কাল স্থিতিকাল কতটুকু আর ভবিষ্যৎ একদম জিরো আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিরই সমান জ্ঞান রাখেন আলিমুল ওয়াইবি ও শাহা বর্তমানের তার জ্ঞান আছে এবং লাইভের খবর ভবিষ্যতের জ্ঞান আলিমুল ওয়াইবি শাহাদা শাহাদাত মানে উপস্থিত বর্তমান আল্লাহ হচ্ছেন বর্তমানের জ্ঞানী এবং ভবিষ্যতের জ্ঞানী আর মানুষ শুধু বর্তমান যে সেকেন্ড তার জ্ঞানী অতীতের জ্ঞান অত্যন্ত সীমিত ইতিহাস ইতিহাসকে আবার দুভাগে ভাগ করা হয় আপনারা শিক্ষিত মানুষ আমাদের মলি মানুষ পুঁজি টুঁজি কম সেজন্য কথা বলা কোনখানে ভুল ধরে নেবেন ইতিহাসকে ভাগ করা হয় একটা হচ্ছে ঐতিহাসিক আর একটা হচ্ছে প্রাগৈতিহাসিক করতে গিয়ে প্রাগৈতিহাসিক হয়েছে প্রাক ঐতিহাসিক অর্থাৎ ইতিহাস লেখার পূর্বের ঘটনা ইতিহাস লেখার পরবর্তী ঘটনা তা ইতিহাস লেখার পূর্বের ঘটনা মানুষের জানার কোনো উপায় নাই ওটা আসমানি কিতাবের উপরে নির্ভরশীল আসমানি কিতাবের উপর নির্ভরশীল সেই জন্য তাওরাত এবং ইঞ্জিল সম্পর্কে রসুল ইকরম সাল্লাহ আলী ইসলাম বলছেন ফয়লা তুসাদ দিকু হো ওয়লা তুকাস দিবু হো ওটাকে খুব একদম হ্যাঁ নির্মম সত্য বলে মেনে নিও না নির্ঘাত সত্য বলে মেনে নিও না আর মিথ্যাও বলিও না তাহলে হতে পারে যা কে কিছু বিকৃত করতে গেছে কিছু সত্য থেকে গেছে তাহলে প্রাগ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আল্লাহ রসুল নিজে বলছেন নির্ঘাত সত্যও মনে করিও না আর নির্ঘাত মিথ্যাও মনে করিও না কেতাবে আছে অতটুকুই মনে করা ওর ব্যাপারে প্রয়োজন নাই হ্যাঁ কোরআন মাইদের সাথে যেগুলো কিংবা রসুলাম সম্পর্কে যেগুলো বলেছেন সেগুলাকে ইতিহাস পূর্ব ইতিহাসের পূর্ব সময়ের ঘটনা টোটালি অনুমান নির্ভর দেখবে দেখবেন সৃষ্টির তত্ত্ব সম্পর্কে বিজ্ঞানের যে সমস্ত কথা বলে আনুমানিক আনুমানিক এত হাজার সাল পূর্বে অনুমান কোনো দলিল হয় আল্লাহ বাকরাব বুলি যা নিজে পোকার মাইদে বলছেন ইয়াত বিহন আইল লজ্জান ওয়েইন মিনাল হাক পেশা এরা শুধু ধারণা ভিত্তিক মানে জীবন নির্ভাব করে অথচ ধারণা দলিল হিসাবে কোনো প্রমাণ মানে মানে ক্ষমতা নেই তার কোনো বুনিয়াদ নেই কোনো ভিত্তি নেই হ্যাঁ আল্লাহ বাকরব ইয়াত অপর জায়গাতে বলছেন ইয়াত্তাবিহন আই লজ্জন ওয়েন হুম ইল্লা এখুন তারা ধারণা অনুসরণ করে আর আন্দাজে কথা বলে তো আন্দাজের কথা বলা ভিত্তি নেই আল্লাহ রবুল আলমিন যেহেতু প্রত্যেকটা জিনিসের জন্য সময় নির্ধার মানে সমান জ্ঞান রাখেন সেজন্য আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ আল্লাহর একটা তকদির নির্ধারণ করেছেন তকদিরের মানে হচ্ছে কাদ্দ তকদিরের মানে হচ্ছে পরিমাপ করে কোনো জিনিসের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা আল্লাহ তালা করতকে বলছেন কজ্জা আল আল্লাহুল্লিস আল্লাহ প্রত্যেকটার জন্য একটা সীমানা নির্ধারণ করেছেন একটা এবং করে রেখেছেন আল্লাহ যে করেন বা যে পৃথিবী সম্পর্কে মানুষ সম্পর্কে জীব সম্পর্কে যেগুলো করেছেন ওগুলোকেই শরীয়তের পরিভাষায় বলা হয় তকদীর তকদির জফল কালাম বেমায়ালাক আল্লাহ রসুল এক সাহাবিকে বলছেন যে তুমি তোমার জীবনে তোমার পরবর্তী জীবনে মৃত্যু পর্যন্ত যে সমস্ত জিনিস ফেস করবে তোমার সামনে আসবে তা জাফাতুল আকলাম হ্যাঁ মানে সব লেখা শেষ হয়ে গেছে আল্লাহ বকরাবের লিখে রেখেছেন রসুল কালিম সাল আলী সালাম বলছেন কেউ যদি বহু পাহাড় সম অর্থ ব্যয় করে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আর সে যদি আল্লাহর ফয়সালা এবং তকদিরে অবিশ্বাসী হয় তাহলে সে কোনো ইমানদার হতে পারবে না আল্লাহ রসুল্লাহ ইসলাম সেটা ইমানদার হতে পারে না তপদির ব্যাপারটা অত্যন্ত আর মানুষের পরিভাষায় জটিল এবং দৃষ্টিকোণ থেকে এটা স্পর্শ কাতর এই কারণে যে মানুষ এই সূক্ষ্ম রহস্য অনুধাবন করতে সেটাকে বুঝতে প্রায় অপারক প্রায় অপারক রসুল ইকাম সাল্লি ইসলাম বলছেন শয়তান তোমাদের কাছে আসবে ইলমে কালাম ইলমে মোনাজারার ব্যাপারে একে বলছে তসলসুল তসলসুল অর্থাৎ আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে হুম যখন আল্লাহ সৃষ্টির উত্তর পাওয়া যাবে বলে তাকে কে সৃষ্টি করেছে এমনি করে যদি যায় একটা একের পর এক প্রশ্ন করে যার কোনো শেষ নাই উত্তরের আপনি যদি দু চারটা ঊর্ধ্বতন স্তরে যান যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে অমুক সৃষ্টি করেছে অমুককে অমুক সৃষ্টি করেছে করতে করতে আবার যে শেষ জায়গায় পৌঁছাবেন সেখানে বলে ওকে সৃষ্টি করেছে উত্তরই শেষ হবে না তো তাসালসুল যে প্রশ্নের উত্তর শেষ নাই ক্রমধারা চলতেই থাকবে সেটা প্রশ্নই নাই সেটা অবান্তর এবং ভিত্তিহীন কথা আপনাকে একটা জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন হুবাল আউ্বাল জাহির ওয়াল বাতিন আল্লাহ বাকরাবুল জাত হচ্ছেন তিনি ওয়াল আউ বল ওয়াল আখির তিনি প্রথম তিনি শেষ অর্থাৎ লাইসা বা আদম সেই আল্লাহর পরে কোনো কিছু থাকবে না আল্লাহ হচ্ছেন প্রথম আল্লাহ হচ্ছেন দুনিয়ার স্রষ্টা খালাস এটাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে এই তকদিরের প্রতি মানুষ প্রশ্ন করতে গিয়ে শয়তান আল্লাহ নিজে বলছেন শয়তান তোমাদের কাছে এইসব অসবাসগুলো সৃষ্টি করবে অসবাসগুলো সৃষ্টি করবে আর তোমরা এর দ্বারা বিভ্রান্ত হবে তখন তোমরা পড়বে আউজ বিল্লাহ ইমরা শৈতান রাজিম আমন্ত বিল্লাহি ও মালায়কাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল কদরি খায়রিহি ওয়া এটা পড়তে হবে মানুষকে বিশ্বাস করতে হবে আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলার আগে আপনাদেরকে প্রথমেই একটা নিরসন আমি তার জন্য ভূমিকা আগেই বেঁধেছি আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সমস্ত হাদিসে এসছে সহি হাদিস বা মুসলিমের হাদিস যে একটা মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে বছর পূর্বে ওর জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটার আছে আল্লাহ লিখে দিয়েছেন এমনকি জান্নাত এবং জাহান্নামী জান্নাতে যাওয়ার কথা আল্লাহ লিখে দিয়েছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই বড় ফিতনা মানুষের ব্রেন একদম খারাপ হয়ে গেল হুম সাহাবে কেরাম বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেকটা আল্লাহ তালা জাহান্নামের জন্য কিছু মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য কিছু মানুষকে সৃষ্টি করেছেন তো আমাদের আমল করে লাভ কি সাহাবার প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল আমাদের আমল করে তাহলে লাভ কি একটা হাদিস বলি হাদিসের ভাবার্থ বলি যে এক ব্যক্তি ভালো কাজ করে যেছে জান্নাতের কাজ করেছে করে যেছে করে তার তকদির তার উপরে এসে চেপে বসলো সে জাহান্নামের কাজ করে মারো জাহার চলে গেল এক ব্যক্তি জাহান্নামের দুনিয়ার অন্যায় করে চলে গিয়েছে অন্যায় করতে 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 শেষকালে তার তকদির ও আজাল এবং ফয়সালা তার চলে আসলো সে জান্নাতের কাজ মীরা মারা গেল জান্নাতে চলে গেল সব এটা যদি চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে এ তো কাজ করে লাভ কি যার জন্য যে তৈরি হয়েছে সে 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 সেটা তো পাবেই ফালতু এই নামাজ রোজা হজ জাকাত দিন দুনিয়া এই করে লাভটা কি কি এই প্রশ্ন না আপনাদের অবশ্যই আসছে বড় ফেতনা এটা ইসলাম তাদেরকে শান্ত দিলেন খলিক তোমরা কাজ করে যাও যার জন্য যে ব্যক্তি সৃষ্টি হয়েছে তার জন্য সে কাজ সহজ হয়ে যাবে অর্থাৎ তুমি যদি জান্নাতের সৃষ্টি হয়ে জন্য সৃষ্টি থাকো তাহলে তোমার জান্নাতের কাজ করতে সহজ লাগবে আর তুমি যে জাহান জন্য সৃষ্টি হয়ে থাকে তোমরা জাহান কাজ করা শুরু প্রশ্ন তো আবার এসছে প্রশ্ন তো আবার আসছে ঘুরে যে আল্লাহ যখন আমাকে চূড়ান্ত রূপে জাহান হয়ে সৃষ্টি করেছে তাহলে আমার কাছে আবার নবী পাঠার দরকার কি আর আলিম ওলামা এসে আমাদেরকে বুঝাবার দরকার কি হ্যাঁ কি বলছেন মাথাটা ঘুরপাক খাচ্ছে না স্বাভাবিক কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে সহজেই বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু একটা মানুষ মৃত্যু পর্যন্ত কি করবে এটা আল্লাহর জানা সেজন্য আল্লাহ বকরাবা সেটাই লিখে রেখেছেন ইয়ে নয় যে আল্লাহ রাব্বুল আলমিন কাউকে জাহান্নামী লেখার কারণে সে জাহান্নামি যাচ্ছে ই জাহান্নামের কাজ করবে সেজন্য আল্লাহ জাহান্নামে রেখেছেন আচ্ছা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখেন একটা ডাক্তার বলছে পাঁচ ঘন্টা বাঁচবে একটা ডাক্তার বলছে তিন ঘন্টা বাঁচবে যা খাওয়াবার খাইয়ে দাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তার যা বলেছে তাই এক মাসের বেশি থাকবে না বলে না বলে না ই ডাক্তার কোথেকে বললো গাভের খবর জানে ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে রোগের এই সিচুয়েশনে রোগের এই সিচুয়েশনে এই রোগে বাঁচার কথা নয় ডাক্তারের বলার কারণে কি মরলো ওই ব্যক্তিকে ডাক্তার বলার কারণে মরল না আমার মৃত্যু ছিল সেজন্য মরল আল্লাহ ডাক্তার যদি তার অভিজ্ঞতার বলে কোনো রোগী সম্পর্কে এমন মন্তব্য করতে করে এবং সেটা যদি ফুলে যায় তো আল্লাহ রব্বুল আলম ডাক্তারের থেকে অভিজ্ঞতা কম আছে যে এই লোকটা ভবিষ্যতে কি করবে আল্লাহ রবুল্লা আলম জানেন না জানেন না অবশ্যই জানেন আল্লাহ জানেন বলে ওই ব্যক্তি সম্পর্কে লিখে রেখেছেন যে এই ব্যক্তি শেষকালে জাহান্নামে নামে যাবে এ নয় যে আল্লাহ লিখার কারণে সে জাহান্নামের কাজ করছে তো কোরআন মাজিদের আরও সমস্ত আয়াত বলে না হুন হেজ দেই ফলাক্ত হেমেলা আখবা আদ র ক্ষেমাল আখাদা সাক ও রাখাবা জি মাস গোয়াবা ইতিমান জামা করাবা অমিস আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি বিবেক সৃষ্টি করেছেন দু প্রকারের আল্লাহ ভালো এবং মন্দ ভালো এবং মন্দ বিচার করার আল্লাহ বকরাব বলে যাত মানুষকে বিবেক দিয়েছেন কোনো ব্যক্তি যদি ভালো জিনিসকে মন্দ ভাবে মন্দ জিনিসকে ভালোভাবে এর জন্য আল্লাহ দায়ী নন যেহেতু সে ভালো জিনিসকে মন্দ ভেবে পথ চলবে এটা আল্লাহ জানেন সেজন্য তার খাতাটা আগেই লিস্ট করে রেখেছেন আল্লাহ তালা মাইদে নিজে বলছেন যে আজমাইন তিনি ইচ্ছা করলে তিনি ইচ্ছা করলে সকলকে হেদায়তের উপর দিয়ে নিতেন অর্থাৎ সকলকে হেদায়ত দিয়েতেন ওর আমরা খোদ্বাতে পড়ি যে ময়া ফালা হুফালাহদুল্লা লহু আল্লাহ কাউকে হেদায়ত দিলে তাকে গুমরা করার কেউ নেই হ্যাঁ ও মাইজুরুল হুফালাহ হাদিয়ালহু আল্লাহ কাউকে গুমরা করলে তাকে হেদায়ত দেওয়ার কেউ না কাউকে গুমরা করলে তাকে হেদায়ত দেওয়ার কেউ নেই আল্লাহ এই হাদিস এই হাদিস এবং কোরআ আয়তের মধ্যে কোনো বর্ত বৈপরীত্য নয় আল্লাহ রাবুল আলমী নিজে বলছেন যে আমি ইচ্ছা করলে সকলকে হেদায়ত দিতে পারতাম না কেন হেদায়ত দিচ্ছেন না কেন হেদায়ত দিচ্ছেন না আল্লাহ রাবুল আলমিন এই জন্যই হেদায়ত দিচ্ছেন না যে আল্লাহ বকর আমাদেরকে স্বাধীন ব্রেন স্বাধীন মস্তিষ্ক স্বাধীন চিন্তাভাবনা পুরো স্বাধীনতা আল্লাহ বকর আবুলজাদ আমাদেরকে দিয়েছেন পথ নির্ণয় করার জন্য একটা হেডমাস্টার হাই স্কুলের ইচ্ছা করলে সমস্ত ছেলেকে তার আন্ডারে যে পরীক্ষাগুলো সবকে ফার্স্ট ডিভিশনে পাস করতে পারেন না পারেন না কেন করেন না কেন করেন না তিনি পরীক্ষা করতে যান যে কোন ছেলে ভালো পড়েছে কোন ছেলে খারাপ পড়েছে আল্লাহ বাকরি ঠিক ওটাই করেছেন যে আমি যদি সবকে হেদায়েত দিয়ে দেই তাহলে মজুরের কি বিষয় থাকলো তাহলে মজুরের কি বিষয় থাকলো আমি যদি ননীর পুতুলের মতো আমি ইচ্ছা করি নড়াই আর হি নড় নড়ো যেমন বাউলরা বলে যেমন নাচাও তেমনি নাচি এরকম যদি হয় তা আল্লাহ জাহান নামের পাশ ফেলের পুরস্কারের ব্যাপারটা তাহলে কি করে থাকলো না আল্লাহ আল্লাহাদ ব্যক্তি সাধনার দিয়েছেন তিনি গ্রহণ ও বর্জন করার আমাকে ক্ষমতা দিয়েছেন সেই জন্য সেই ক্ষমতাটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে তার জন্য আমরা পুরস্কার পাবো আর আমরা যদি সেটাকে প্রয়োগ প্রয়োগ না করি বিপরীত মুখে আমরা চলি তাহলে আমাদেরকে আল্লাহ জাত আমাদেরকে জাহান নামে দেবেন তিরস্কার দেবেন এটাই হচ্ছে মূল কথা নবীদেরকে পাঠিয়ে সে বিষয়ে সতর্ক করেছেন এবং সাবধান করেছেন সাবধান করেছেন কিন্তু এত সহজ সরল নীতি তবদির সম্পর্কে সম্পর্কে যেহেতু মানুষের এই সূক্ষ্ম বিষয়টা অনেকের ব্রেনে ধরবে না আমি আলোচনা করলেও যে সকলে মানে ব্রেন সাফ হবে আমি এতে বিশ্বাস করি না কেন আল্লাহ রসুল সাল্লি ইসলামের সাহাবিদের মধ্যেও অনেকের ব্রেনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে আমি বলছি বলে সকলে ব্রেন সমস্যা সৃষ্টি হবে আমি এটাও বলছি যে আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে বিভিন্ন প্রকার মানুষ হবে আল্লাহ তালা নিজে বলছেন এই রকম লাস্তা তোমাদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ আছে গ্রহণ গ্রহণ করার এবং বর্জন করার ক্যাপাসিটি প্রত্যেক মানুষের সমান নয় সেজন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ যা বলেছে তা তোমরা মেনে নাও চোখ নিয়ে বেশি এদিক ওদিক করোনা না তো তোমরা ফেঁসে যাবে আল্লাহ সতর্ক সতর্কতা অবলম্বন করেছেন কেন সকলের ব্রেন তো একরকম নয় এর দুটি কারণ এক নম্বর হচ্ছে আল্লাহ বকর নিজে বলছেন যে ব্রেনের দন্যতা। আর দুই নম্বর হচ্ছে কিছু স্বার্থপর মানুষ আছে যারা এই ইস্যুটাকে সামনে রেখে কাজ না করার জন্য পথ প্রশস্ত করে ও বুঝে সব কিছু স্বার্থপর মানুষ আছে যে আমি এই ফেতনাটা খাড়া করি তাহলে আমি কাজ করতে বেঁচে যাবো মলবিরা উত্তর দিতে পারবে না আমি কাজও করব না এটা একটা বাহানা মাত্র কিন্তু সব বুঝে সব বুঝে আল্লাহ যদি না থাকতো তাহলে আপনি গাড়ির দুর্ঘটনা কেন আটকাতে পারছেন না আপনার স্টিয়ারিং তো আপনার হাতে গাড়ি তো আপনার নিজের পয়সায় কিনেছেন আপনি দুর্ঘটনা কেন কন্ট্রোল করতে পারছেন না কেন কন্ট্রোল করতে পারছেন না তকদিরে যা আছে তা ঘটছেই আল্লাহ বাকরা বিজাত করা মেয়েদের সুরা হাদিদে বলছেন মা আসাবাত কুই মুসিবত ইন ফিল অর্দি ওয়ালা ফি এনফুসিকুম ইল্লা ফি কিতাব ইমিন কাবলে আহা ইন দা আলিকা আল্লাহি তোমাদের উপরে কিংবা তোমাদের সম্পদের উপরে যে সমস্ত মুসিবতগুলো আছে আমি আল্লাহ আগে তকদিরে লিখি তারপরে আসে ইন্নজা লিখা আল্লাহি হাসির আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ লেখা ইল্লাহ মা আতক যা নষ্ট হয়েছে আফসোস করতে পারবে না আল্লাহ তাফর মা আর যেটুকু আছে তাতে অহংকার দেখাতে পাবে না অহংকার দেখাতে পারে না আল্লাহ তালা কোনো অহংকারীকে পছন্দ করেন না দুর্ঘটনা আটকাবার কারোর ক্ষমতা হচ্ছে ক্ষমতা হচ্ছে কোনো দিন ক্ষমতা হচ্ছে না কোনো প্রকার ক্ষমতা হচ্ছে না তাহলে যা বোঝা যাচ্ছে যে আল্লাহ যার তবদিরে যার ভাগ্যে যেটা লিখেছেন সেটা সেটা ঘটবেই তাকে আটকাবার কেউ থাকবে না তকদিরের ব্যাপারে একটা আর জটিল বিষয় যেটা আমরা মেনে নিতে পারি না সেটা হচ্ছে রুজির ব্যাপার এটাও তকদির একটা গুরুত্বপূর্ণ পার্ট আল্লাহ তালা নিজে বলছেন নাহানু কাসাম না দুনিয়া আমি পৃথিবীতে জীবিকাকে বন্টন করে দিয়েছি আর একজনকে অন্যের থেকে প্রাধান্য দিয়েছি কাউরির কাছে প্রচুর সম্পদ কেউ ভিখারি কিচ্ছু নেই এক কবি বলছেন কাম আলিমিন আলিমিন আয়ত হু মাজাহিব হু বা কাম জাহিলিন জাহিলিন তালকা হু মারজুকা হাজ আল্লাজি তারকাল আহায় রতন বা সৈয়র আল আলিমান নিহরির সিন্দিকা কিতো মানুষ রুজির অভাবে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পেটে ভাত জুটে না আর বহু মূর্খ মানুষ যে কয়ের পরে খোয়া আছে লিখতে পারে না কোটি কোটি টাকার মালিক আল্লাহ যে এই নীতিটাকে নির্ধারণ করেছেন এটা এটা যে অক্ষর মিলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না পারছেন না টুকু ইসলামী আখিদার একটা মৌলিক বিষয় হচ্ছে ইনসান ইয়িস কাহুয়া কলে রুহু মানুষ যেখানে যেটুকু খায় সে নিজের রুজি খায় কেউ রুজি খায় না বলেন আল্লাহ সসাল্লাসাম আর একটা হাদিস কী বলছেন না সাঈদ হাদিস সৈয়ী হাদিস ইন্না না জিব র আলান জিবরিল সবেমাত্র আমার হৃদয়ে কতগুলি কথা ভরে দিয়ে গেলেন আমাকে কতগুলি কথা শিখিয়ে দিলেন কি বললেন ইন্না না সাল্লাম তামোদ কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মরতে পারে না কোনো জীব অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না হাততা তাস্তাক মেলারিস কাহা যতক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত আহার সে না খাবে এটা তুগির ব্যাপার আমার জন্য জলোকমা যে স্তরের লোক খাবার আমার জন্য বরাদ্দ আছে আমি মাছ দিয়ে খাবো না মাংস দিয়ে খাবো বিরিয়ানি খাবো না কি খাবো আকাশ থেকে ফাইসালা আছে এর বাইরে এক লোকমা পাবে না সারাদিন হন্য হয়ে খুঁজে একটা মানুষ দশটা টাকা বিশ টাকা ইনকাম করতে পারে না আর অন্য মানুষ সহজেই ইনকাম করছে ইনকামের দুটো রাস্তা এটা মনে রাখতে হবে ইনকামের দুটো রাস্তা একটা হচ্ছে বৈধ রাস্তা একটা হচ্ছে অবৈধ রাস্তা আপনার তোক দিনে এই দুটি মাধ্যমে আসবে আপনি বৈধ রাস্তা অবলম্বন করলে আপনি তিরস্কৃত হবেন আর বৈধ রাস্তায় অবলম্বন করলে আপনি পুরস্কৃত হবেন আর অবৈধ রাস্তা অবলম্বন করলে আপনি তিরস্কৃত হবেন রসুলের সাল্লাহ সালাম বলছেন আল্লাহুল্লাহ আজমিলু ফালাম সতর্ক হও সতর্ক হও জীবিকার অবলম্বনের পথ বৈধ বংশ পথ অবলম্বন করো বৈধ পথ অবলম্বন করো এ হাদিসের সতর্কবার্তা কি। যে আমার তকদিরে যে রুজিটা আছে সেটা আমি দুটো মাধ্যমে পেতে পারি একটা হচ্ছে বৈধ পন্থা আর একটা হচ্ছে অবৈধ পন্থা কিন্তু মানুষ বৈধ পন্থাকে সহজ মনে করে আর ভাবে যে অবৈধ জিনিস ত্যাগ করলে আমি বোধহয় পাবো না এটা ফালতু কথা যার তকদিরে যতটুকু আছে সে পাবেই এটা আল্লাহ রসুল সাল্লা ভাষা ওরাই ব্যাপারটা দেখেন আমরা শুধু শুধু আফসোস করি এবং না পাক কথা বলি আল্লাহ তালা বলছেন যে তোমরা লক্ষ্য করতে পারছো না যে তোমাদের জন্য ভিন্ন ভিন্ন বয়স নির্ধারণ করা হয়েছে মাতৃগর্ভে মোখাল্লাকাতে না কয়রা মুখাল্লা অর্থাৎ মাতৃগর্ভে একটা শিশু পূর্ণাঙ্গ রূপ পেল আর না হয় না হলে দু মাসের মধ্যে অকাল গর্ভপাতজনিত সে নষ্ট হয়ে গেল। আল্লাহ বকরবা বলছেন যে ওর অতটুকুই আয়ু ছিল দুনিয়াতে চার মাস রুহা আসার পরে কেউ বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেল বাচ্চাটা কেউ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দু এক ঘন্টার মধ্যে মারা গেলো কেউ বড় হলো কেউ বড় হয়ে গেল কেউ যুবস্থ মারা গেলো কেউ বৃদ্ধবস্ত হলো আর কারোর মৃত্যু হতে চায় না আল্লাহ বকরব্দ হাজ্য বলছেন যে আমি প্রত্যেকের জন্য যে বয়স এবং সীমা নির্ধারণ করেছি সে তার বাইরে লাই আস্তা সাথে তোমার লাই আস্তাক দেবন এক মিনিট আগেও মরবে না এক মিনিট পরেও মরবে না ওর নির্দিষ্ট সময়ে মরবে কিন্তু আমরা কি বলি তবদের প্রতি বিশ্বাস নাই হ্যাঁ ছেলেটাকে বললাম যাস না রোডে উঠলো তাই মরলো এটা নাপাক কথা হ্যাঁ ওটা আবার মৃত্যু ছিল ওই সময় সে কারণে সে কারণে তার মৃত্যু হয়েছে হ্যাঁ এত বললাম যে ছেলেটাকে আগলা পান্তে ডুবে মরে গেল কারণে এই ভাষা বলতে নেই আল্লাহ তালা ওর জন্য মৃত্যু অর্থটাই বরাদ্দ করেছেন অর্থ ধীরে এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন মাইদের স্পষ্ট বিধান এক সেকেন্ড আগে এবং পরে মরবে না এক সেকেন্ড হুম এ সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটা ঘটনা শুনেছি আপনাকে যদিও হাদিসের সাথে আবার কোনো মূল্য নাই কিন্তু মানুষটা কতটা হক বুঝেছে সেটা বোঝার জন্য বলছি শরৎচন্দ্রের একমাত্র পুত্র ছিল একটাই ছেলে হঠাৎ করে শরৎচন্দ্র ছেলের মারা মরার পর অনেকদিন বেঁচে ছিলেন হঠাৎ করে ছেলেটা মারা গেছে আর কবি সাহিত্যিকদের প্রচুর মানে ভক্ত থাকে বুঝতেই পারছেন ছেলে মারা গেছে তো তার সাথী সঙ্গীরা বলছে চল গিয়ে দেখা করি বলে দেখে কাল এখন যদি দেখা করতে যাই তো ভেঙে পড়বে একটু পরে যাব আবার বলছে যে না এখন যদি না যাস পরে যাস তো বলবে এতদিনে এলি তো চল এক চল যাই গিয়ে দেখছে যে দিন লেখালেখি করছে নিজের কাজ করিয়েছে তো তারা প্রশ্ন করছে যে আপনার একমাত্র পুত্র মারা গেছে আর আপনি এইভাবে লেখালেখি করছেন বলে এতে আশ্চর্যের কি আছে এতে আশ্চর্যের কি আছে তোমার আশ্চর্য হচ্ছে কেন আমরা পিতা পুত্র একই ট্রেনের যাত্রী ছিলাম ওর যে কয়েক স্টেশনে আগে নেমে যাওয়ার টিকিট ছিল এটা আমারও জানা ছিল না ওরও জানা ছিল না ও আর স্টেশনে নেমে গেছে তা আমাকে তো আমার স্টেশনে পৌঁছাতে হবে তকদিরের ফায়সলা এটা যদি কোনো মানুষ না মানতে পারে যে কার কোনটা স্টেশনে আল্লাহ ফায়সলা করে রেখেছে তাহলে কিন্তু সে হতাশ হবে সে বিশ্বাসই করতে পারবে না সে হতাশার শিকার হবে যার তকদিরের প্রতি বিশ্বাস সে কোনো দিন হতাশ হবে না আল্লাহর ফায়সালার প্রতি যে আল্লাহ যা করছেন তাতেই তাকে সন্তুষ্ট হতে হবে প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আল্লাহর নির্দেশেই হচ্ছে আল্লাহ তার সীমানা বেঁধে রেখেছেন এই ঘটবে তার জীবনে সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে মুসিবত ইন্না আলিল্লা হিওয়া ইন্না হিওয়াজীবন পড়তে হবে সকলেই আল্লাহ আল্লাহ ফায়সালা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমরা জীবিকা নির্বাহ করছি জীবনে চলছি এবং আল্লাহর ফায়সালা যা হবে সেটা মেনে নিতে হবে কোনো মানুষ নয় রসাই রামসাহ আসসালাম সেই মুসলিম আজিব মহমিনের বিষয়টাই মেমিনের জীবনটাই তার প্রত্যেকটা কাজে আল্লাহ রেখেছেন ইন ভালো জিনিস তার সামনে এলো আলহামদুলিল্লাহ পড়লো আশা বাহু সবার আর কোন মুসিবত আসলো ধৈর্য ধারণ করলো যে আল্লাহ দিয়েছে আমাকে ধৈর্য ধারণ করতে হবে কোনো দিন আল্লাহ ইসলাম বলছেন জীবনে যদি কোন জিনিস ঘটে যায় কোনো জিনিস ঘটে গেল আপনি আপনার অবাঞ্ছিত জিনিস আপনি পছন্দ করেন না আপনাকে কি বলতে হবে আপনাকে কি বলতে হবে আপনি কি বলবেন এইরকমটা করত না হ্যাঁ রোডে না উঠলে না আমি যদি প্রথমে বুঝতে পারতাম ব্যবসাটা এইভাবে চালাতে হবে তা ব্যবসায় লস খেতাম না এটা পরিষ্কার তকদের বিরুদ্ধে কথা আপনার তোকদের নাই তো পাবেন কোথেকে আল্লাহ ইসলাম বলছেন অতীতের কোনো ঘটনা ঘটে গেলে লাউ ফালত কাজা লাকা না কাজা আমি এমনটা করলে এমনটা হতো এই ভাষা কোনো মুমিন বলতে পারে না শয়তান তার মানে রাস্তাকে খুলে যায় শয়তানের পথকে প্রশস্ত করে কেননা আপনার তকদিরে যা ঘটার আছে তা ঘটে গেছে আপনি সেখানে সবর করেন যে আল্লাহ আমার জন্য এতটুকু বরাদ্দ করে রেখেছিলেন তা যদি না করি আমাদের জীবনের সবসময় হতাশা হতাশা থেকে যাবে আমরা করে আপনি চিন্তা করেন অহুদের যুদ্ধে রসুল ইকাম সাল্লাহ স্লাম যখন মার খেলেন সাহাবিদের ভুলের কারণে আল্লাহ সাজা দিলেন আল্লাহ রসুল্লাহ আসলাম যখন বললেন যে কাইফাইফলাহ কৌম সজ্জু নবী হ এই লোকেরা কী করে সফলতা অর্জন করবে যারা নিজের নবীকে আহত করে আল্লাহ রসুল্লাহ আসলামের মাথা কেটে গেল হ্যাঁ শিরস্থানের কাঁটা ঢুকে গেল সব কিছু কত কষ্ট পেলেন রসুল ইসলাম যখন এই কথা বলেন তখন আয়াত উদ্দিন করে আল্লাহ কম্লাহরেশ মাহমদ তোমার হাতে কিচ্ছু নাই আমি ইচ্ছা করেছি তাই হয়েছে এই যে তকদিরের ফায়সালা নবীর বিপদকে আটকাবার ক্ষমতা নাই নবীর বিপদকে আটকাবার ক্ষমতা নাই কোন মানুষ চাই যে আমার বাড়িতে বিপদ আসুক প্রতি বিশ্বাস ইমানের গুরুত্বপূর্ণ আপনি নামাজ রোজা জাকাত দান খায়রাত যদি দুনিয়ার বেশি বেশি করে করেন আর আপনার তবদিরে যেটা ঘটছে আপনার চলমান জীবনে যেটা ঘটছে এটাকে যদি আপনি আপনার তকদিরের ফায়সালা হিসাবে বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি ফেলও হয়ে যাবেন আল্লাহ পাক রাব্বাজাত কোন আমল আল্লাহ পাক রাব্বাজাত আপনার কবুল করবে না আল্লাহ তাআলা কোরআমে কি বলছেন সূরা লাইলে ফা আম্মা মান আতা ওয়া তাক্বা ওয়া সাদাকা বিলহুসনা ফাসানিয়াস্সিরু লি্লিসরাক ফা আম্মা মান আতা ওয়া তাক্বা ওয়া সাদাকা বিলহুসনা ফাসানিয়াস্সিরু লি্লিসরাক কোন ব্যক্তি যদি দান করে আল্লাহ ভিরো হয় কোরআন এবং সহিহাদিসের সত্য কথার সত্যায়ন করে ফাঁসানুইয়াস তাকে ভালো কাজ করা আমি সহজ করে দেব আল্লাহ নিজে বলছেন তার মানে তার মানেটা কি তকদির হচ্ছে দু প্রকার তকদির হচ্ছে দু প্রকার এক তকদির চূড়ান্ত তকদির একটা একটা হচ্ছে ঝুলান্ত তকদির ঝুলন্ত তকদিরের অর্থ হচ্ছে যে আল্লাহ তালা ফাইসালা করে রেখেছেন এই ব্যক্তি যদি এই কাজ করে তাকে এই পুরস্কার দেওয়া হবে এই না করে তাকে দেওয়া হবে না হ্যাঁ চেষ্টা করলে কোরআজ পড়বে চেষ্টা করলে না পেলো না সতর্ক করেছে কতগুলি জিনিস তবদির আছে এগুলো এই নয় যে পড়বে না আল্লাহ বকর বলে নিজে বিভিন্ন এবাদ উপাসনার কথা বলেছেন যে সমস্ত কাজ করলে আপনি নেকি পাবেন কাজ না করলে নেকি পাবেন না এর জন্য উৎসাহ দিয়েছেন কিন্তু শয়তানে খপ পড়বে যেমন এখন মোবাইল এসছে বড়ো বড়ো মাওলানা পর্যন্ত সকালবেলায় কোরআন তেলার পথে প্রথমে ফেসবুক খুললো ও ইচ্ছা করলে পারতো না যে কোরআন মাঝখান নিয়ে বসি প্রথমে সকালবেলাতে ওতে হাত মোবাইলে হাতে দেবো না কিন্তু ওর সে যে ভালো জিনিস করে ও ভালো জিনিস পড়লে নাকি পেতো অথচ জানে যে ফেসবুক আধ ঘন্টা দেখা আর আধ ঘন্টা কোরআন পড়া কত নেকি তার পারতম্য কিন্তু শয়তান ওর ব্রেনকে বসবাসা করছে ওকে ভালো কাজ করতে দিচ্ছে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এগুলা হচ্ছে তকদিরে তকদিরে মোয়াল্লা যাকে বলে ঝুলান্ত তকদির অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ ফরাবজাদ কিছু পুরস্কার ঘোষণা করেছেন কাজ করলে আপনি নেকি পাবেন কাজ না করলে আপনি নেকি পাবেন না এটা নয় যে আপনি কাজ না করে আল্লাহ বকরবাদ আপনাকে নেকি দিয়ে দেবেন কতকগুলি কাজের মজুরি বা নেকি যাকে আমরা বলি বা পুণ্য এগুলো আল্লাহ বকরাবুলজাদ ঝুলন্ত করে রেখেছেন আর কতকগুলি তকদির হচ্ছে যেগুলো চূড়ান্ত যেমন হায়াত মৌত রিজিক এগুলো আল্লাহ বকরাবুল চূড়ান্ত করে রেখেছেন ওর বাইরে আপনি পাবেন না ওর বাইরে আপনি পাবেন না কিছু কর্মের পুরস্কার আল্লাহ বকরাব্লিজাতক দিন মানে আপনার কর্মের উপরে ওটাকে আটকে রেখেছেন আর কতগুলি কাজ যেগুলো আল্লাহ বকরাব্জাতের হায়াত মহতের ব্যাপার বা রুজকির ব্যাপার আমামিন দাব বাতিনুল্লাহ আল্লাহ হিরিস কোহা ওয়া আল্লাহ মো মুস্তাকর রাহ ও ভাষাটা শুনেন আল্লাহ তালা যত জীব সব তাদের সকলের রুজি আল্লাহ বকরব্বজাতের উপরে নির্ভরশীল তিনি জীবিকা দেন দান করেন আর ওয়া আলাম মুস্তাকার রাহা যারা গরিব মানুষ যে যে ক্যাটাগরি বাড়িতে বাস করছেন আপনার ভাপাগে ওটাই আছে আপনি যতই লাফান ওর বাইরে আপনি পাবেন না আল্লাহ নিজে বলছেন ওয়া আলাম মুস্তাকার রাহা কোথায় বাস করবে আল্লাহ নিজে জানে অর্থাৎ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ও দাহা ও কোন কবরে কোন জায়গা তোমার দফন হবে এটাও আল্লাহ চূড়ান করেছে তার শেষ আয়তার শেষ অংশ হচ্ছে কুল্লুন ফি কিতাবি মুবিন প্রত্যেকটা বিষয় স্পষ্ট রেজিস্টারে লেখা আছে তাহলে আমরা যে যে ক্যাটাগরির বাস করছি এটা আমাদের আমাদের অদৃষ্টে আল্লাহ বকর আবাদ রেখেছেন হ্যাঁ এই বাস করতে গিয়ে দুটো দিক আছে বাড়ি যদি শয়তানের জন্য করি বাড়ির ক্যাটাগরি ঠিক আছে আল্লাহ বকরাব আপনার ক্যাপাসিটি কিন্তু বাড়ির অপ্রয়োজনীয় ক্যাটাগরি যদি আপনি করেন অর্থাৎ দুটা লোক পঞ্চাশটা ঘর করে রেখে দিলে টাকা আছে করতে তাই এর জন্য আপনাকে আল্লাহ বকরবাদের কাছে কৈফ দিতে হবে বাড়ি ভালো করেন কিন্তু প্রয়োজন বাইরে করবেন না এটা আল্লাহ তালা নিয়ন্ত্রণ করছেন ভালো বাড়িতে বাস করা আল্লাহ আপনার বরদ্দে রেখেছেন কিন্তু এর অর্থ নয় যে আপনি শয়তানের জন্য বাড়ি করবেন এ সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য আল্লাহ তালা আটকে রেখেছেন সুতরাং ওখানেও আপনি পুরস্কৃত এবং তিরস্কৃত হবেন এসবের ওপরে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তকদির আবার আমি জিস্ট বলছি যে আমরা যে সমস্ত জিনিসকে তকদিরের ফায়সালা হিসাবে আমরা মেনে নিতে পারি না সে ফায়সালাগুলোকে আমরা এভাবেই ব্যাখ্যা করব যে আল্লাহ রাব্বুল আলমিন যে সমস্ত ফয়সাগুলো করে রেখেছেন আমাদের জন্য সেটা আমরা ভবিষ্য যেহেতু তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ভবিষ্যতের সমস্ত কিছু খবর রাখেন সেজন্য আমরা কি করব সেটা আল্লাহ লিখেছেন লিখে রেখেছেন সেটাকে আমরা তকদির বলে চালাচ্ছি যে আল্লাহ তালা সময় রেখেছেন এ নয় যে আমরা আল্লাহ তালা লিখা আছে বলে করছি সুভান আল্লাহ আল্লাহ তালা ব্যাপারে অত্যন্ত পবিত্র যে তিনি বান্দাকে নিজে মজবুর করছেন পাপ করার জন্য আর তারপরে তাকে জাহান দিবেন দেবেন এটা আল্লাহর ইনসাফ বিরুদ্ধ কথা আল্লাহ তালার একটা নাম হচ্ছে আল আদুল আল লাতিফুল হাবির সুতরাং তিনি ন্যায়পরায়ণ বাচ্চাটা আমরা এইভাবেই দিব যে যে সমস্ত কাজ আমরা করছি আর তকদিরে লেখা আছে বলছি এটা এই জন্যই তিনি লিখে রেখেছেন যে ভবিষ্যৎ তিনি ভবিষ্যতের শেষ প্রান্ত পর্যন্ত যেহেতু আল্লাহর কাছে আইনার মতো আমরা কি করব। সেটা আল্লাহ জানেন বলে আমাদের জন্য লিখে রেখেছেন যেমন একটা ডাক্তার বলে যে আট ঘন্টা বাস করতে পারবে বাঁচবে না বা পাঁচ ঘন্টা বাঁচবে না বা দশ ঘন্টা বাঁচবে না যে সমস্ত কথা ডাক্তারে বলে তার অভিজ্ঞতার ভিত্তিতে আল্লাহ এমন ভিত্তিতে তিনি সেই সমস্ত কথাগুলো বলেছেন কতগুলি তোকদের যেটা ঝুলন্ত সেটা আমাদের কর্মের উপরে নির্ভরশীল আমরা কাজ করলে তার মজুরি পাবো কাজ না করলে তার মজুরি পাবো না পাপ করলে ঘোনা হবে ভালো কাজ করলে আমরা তার নেকি পাবো এগুলো আমাদের কর্মের উপর নির্ভরশীল আল্লাহ তালা দেখেছেন এর জন্য নবিয়া এবং আম্বিয়া বলেছেন নবী এবং আম্বিয়াদেরকে এসে কাউরের হায়াত মহৎ বৃদ্ধি এবং কমানোর জন্য আল্লাহ বলে যে নবীদের দায়িত্ব দেননি শুধুমাত্র ভালো কথা বলার জন্য কিংবা কোনো নবী এসে নিজের হায়াত বৃদ্ধি করতে পারেননি সুতরাং আমরা এই বিষয়টাকে আশা করি যেভাবে আলোচনা করা হলো কিছুটা অবশ্যই বুঝতে পেরেছি তবে এ বিষয়ে আরও বেশি বেশি করে পড়াশোনা সকলকেই করতে হবে এবং নিজে পড়াশোনা করতে হবে সর্বশেষ কথা আল্লাহ রসুল ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই পরামর্শ আমি আমি শ্রোতাবন্দিকে দিব যে সেটা হচ্ছে যে তকদিনের বিষয়ে আমরা বেশি কথা বলবো না আমরা বেশি কথা বলবো না যদি আমরা নিজের ইমানকে অক্ষতরে শয়তান এখানেই সুযোগ সৃষ্টি করবে এবং আমাদেরকে ভালো কাজ থেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুজাত এক লাখ চুয়াল্লিশ হাজার রাম কিংবা তার থেকেও বেশি যদিও সংখ্যাটা নিয়ে কেউ কেউ বিতর্ক করছেন হাদিসটাকে কেউ সই বলেছেন কেউ বলেছেন তো আমি আই কেরাম আলহিমসাল্লা তাসলিমকে পাঠিয়েছেন মানুষকে সুপথ বাতলানোর জন্য যদি আমরা যেটা বুঝি যে তকদিরে জান্নাত জাহান্নাম লেখা আছে বলে আমরা যাহান যাচ্ছি আমার তকদিরে পাপ লেখা আছে বলে পাপ করছি এটা যদি সত্য হতো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্ত নবীদেরকে পাঠিয়ে মজাক করেছেন এর কথা বলতে হবে না মিন জালিক এটা আল্লাহ যাদের শানের খেলাফ আমরা মমিন এমন ধরনের কথা বলবো না আমাদের জন্য চূড়ান্ত হায়াত মহম্মদ রিজিক এগুলো আমাদের জন্য আল্লাহ বকরাবিজাদ নির্ধারণ চূড়ান্ত নির্ধারণ করেছেন এবং জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বকর আবুজাদ আমাদের কর্মের উপরে মানে কর্মের বিনিময়ে আল্লাহ বকরাবজাজ স্থির করে ঝুলন্ত অবস্থায় রেখেছেন আমাদেরকে আল্লাহ যে সমস্ত আদি আয়াত এবং হাদিসে জান্নাতি এবং জাহার নামের কথা বলা হয়েছে এটা আল্লাহ রবুল আলমিন যেহেতু একটা মানুষের মৃত্যু দিন পর্যন্ত জানেন তার উপর ভিত্তি করে আল্লাহ বকরাবজাদ বলেছেন সুতরাং বিষয়টাকে এভাবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ বকরাবজাদ আমাদের কিছু বিষয়ে তৌফিক দান করেন একটা প্রশ্নের কথা কি বলছিলেন একটা প্রশ্ন করেছেন যে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলে সেটা বলা যাবে কিনা ভাই জয় শ্রীরাম বা অন্য কোনো কুফরি কথা কোনো ব্যক্তি ইমান আনার পরে বলাটা মোটেই উচিত নয় কোনো ব্যক্তি যদি তার ইমান এত বেশি মজবুত হয় তাকে খুন করলেও সে ইমান থেকে বিচ্ছুত হবে না এমন ব্যক্তির আল্লাহ জন্যই বলেছেন লা তিক বিল্লা হিমাইন কুতি তাও ফের রিক্তা আল্লাহর সাথে শিখ করবে না যাদের তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা তোমাকে হত্যা করা হয় এটা একবারে সে ক্ষবাইয়ের ক্ষবায়বের মতন লোকের ইমানের জন্য কিন্তু কোনো লোকের যদি আত্মভয় থাকে এবং সে যদি তার বিচিত্র হওয়ার সম্ভাবনা থাকে তেমন ব্যক্তির জন্য কোরআন মেহা আল্লাহ ফকরাবজাদ নিজেই অনুমতি দিয়েছেন মান ইক রেহা বাকাল বহুমুৎমা ইনবিল ইমান তার ইমান যদি ভিতরে মজবুত থাকে আর ওপরে বলে যদি যদি রকম বাঁচতে চায় ভিতর যদি খারাপ না হয়ে থাকে আল্লাহ বকরাব সেটা ক্ষমা ক্ষমা করে দেবেন আর অন্তর থেকে বললে আল্লাহ তারা ক্ষমা করবেন সুতরাং আত্মরক্ষার খাতিরে বা বেশি শাস্তির খাতিরে কোনো ব্যক্তি যদি মুখে উচ্চারণ করে ফেলে আর

ইসলামে যেমন পাঁচটি রুকুন বা স্তম্ভ রয়েছে আর ইমানের ছটি রুকুন রয়েছে ইমান যেমন আমি একটা এক মিনিট একটা কথা বলি আমাদের গ্রামে একটা কথা একজন ব্যক্তি রোড দিয়ে যাচ্ছিল বলছে এখান থেকে গেলে হয়তো ট্রাকে আমাকে ধাক্কা দিয়ে দেবে যাবো সে ব্যক্তি ওই রেল পথে যেতে আরম্ভ করবো একটু গিয়েই ট্রেন এসে বাস এটা হচ্ছে ভাগ্য একজন ব্যক্তি দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন একটা বাচ্চা হাত থেকে ফসকে গিয়ে একটা ট্রাক পাশ দিয়ে চলে গেল এটা হচ্ছে ভাগ্য এখানে কিন্তু কিছু করার নেই ভাগ্যে যেটা আছে সেটা হবে আর বিশ্বাস রাখতে হবে ডাক্তার ভালো ছিল বলে বেঁচে গেল মানে স্যার সাহেব বললেন আমাদের তো ভাগ্যে বেশিরভাগই আমরা বিশ্বাস রাখতে পারি না আমরা কিন্তু শির করে ফেলি এই কারণে ভাগ্য প্রতি মান বা এর প্রতি মান বিশ্বাস আমাদের রাখতে হবে এই মেসেজ আমরা সীমাবদ্ধ রাখবো না সকলের কাছে এই বার্তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা সবাই বসবেন এখন আমাদের কাউসার আনসারি ভাই একটা সঙ্গীত আমাদের পরিবেশ করে শুনবেন আমরা মানে ধীরে স্থির ভাবে শুনবো তার সঙ্গে সঙ্গে আমাদের চা চা পান হয়ে যাবে কেউ উঠবেন না আর বেশি বিরক্তি বোধ করবেন না